আপনাদেরকে সবকিছু শেয়ার করব, যেগুলো কেরালাতে মানে যেগুলো জায়গা আমি ঘোরাফেরা করব সবগুলো জায়গা শেয়ার করব। কেরালা আমরা এইমাত্র এসে গেলাম, কেরালার মাটিতে পা রেখেলাম। তো কেরালার এই জায়গাটার নাম হলো এদেক্কেল। তো এই জায়গাটাকে এদেক্কেল ক্যাপ বলে, ওয়াইনড ডিস্ট্রিক্ট। তো কেরালার ওয়াইনড ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। তো আমরা আসলাম সকাল সকাল 7:30 বাজায়। তো এখন উপরে যেয়ে দেখব কি অবস্থা ওখানকার। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর কিছু এখানে খাবার নিয়ে নিলাম, তো ওখানে উপরে যেয়ে কিছু ভুক লাগতে পারে, মানে খিদে লাগতে পারে, তার জন্য কিছু খাবার নিয়ে গেলাম। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা গাড়ি এখন লক করে নিই। তো আমাদের গাড়ি এখানে লক করে আমরা উপরে যাব। তো উপরে যাচ্ছি আমরা, দোকান আছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। ক্যা হে ভাইয়ে, হ্যাঁ ও চিড়িয়া রে তাই না, হ্যাঁ ওই সাইছে। তো এখানে লেখা আছে এদেক্কেল ক্যাপসের বিষয়ে। তো এদেক্কেল ক্যাপস এটা কোথায় অবস্থিত, আর আমরা এখন নিচের থেকে উপরে যাচ্ছি, কেবল কেবল শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আর খুব ঢাল এখানে, মানে দেখি কত টাইম লাগে। তো দেখতে পাচ্ছেন কত ঢাল, এই ঢালের মধ্যেও কিন্তু স্কুটি নিয়ে উপরে যাচ্ছে। আমরা কিন্তু বেশি দূরে এখনো আসতে পারিনি, মানে যে ঢাল মানে উঠতেই পারছি না। এই দেখতে পাচ্ছেন এদেক্কেল ক্যাপস। তো এখানে আমরা যাচ্ছি, এখানে ট্রেন যেগুলো মানে ওই ঘুমিয়ে ঘুমিয়ে যায় সেগুলো ট্রেন এখানে আছে। তো ওখানে আমরা চড়ার জন্য চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে রাইডার, 12D রাইডার। তো এগুলো এখানে উপভোগ করা যাবে। আশা করি আমরা ওখানে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা গেটের এইখানে পৌঁছে গেলাম, কিন্তু আমরা উপরে যেতে পারলাম না, কারণ আমরা বহুত সকালে এখানে এসেছি, তার জন্য কেউ আসেনি। দেখতে পাচ্ছেন খালি আমরা এখানে। তো আমরা কিচ্ছু দেখতে পারলাম না, তাই কি আমাদের তো খিদে তো লাগবেই না। তো খেয়ে নি এখন স্যান্ডউইচ খেলাম এখন। তো স্যান্ডউইচ খেয়ে অন্য একটা জায়গায় যাবো, ওয়াটারফলে। তো আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে এলাম, ছোটো মোটো একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন। তো বড় একটা ওয়াটারফল সেখানে আমরা যাইতে চাইছিলাম, কিন্তু ওখানে অ্যালাউ করেনি। মানে লোকেল একজনে বলছিল কি ওখানে, বলে কয়েকদিন আগে মানে দুজন মানুষ ওখানে মারা গিয়েছে, তো বলছে তারা হেভি ডেঞ্জার, তার জন্য মানে আমরা ওখানে গেলাম না। তো এখানে ছোটো মোটো এটা দেখতে পেলাম রাস্তার পাশে, তার জন্য আমরা মানে সবাই এখানে এসে মানে অল্প দেখতে পাচ্ছেন যে একজন পানিতে নামছে। তো ঝর্ণার এখান থেকে উঠে গেলে আমরা যাচ্ছি ওয়াইনড ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু যেটা জায়গা সেটাই, মানে পাহাড়ের উপরে অবস্থিত সেটাই। তো আপনারা দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন এটা অন্য ধরনের ভিউ, এটা দেখেন কি সুন্দর জায়গা, আকাশে মেঘগুলো ভাসছে, সেখানে কি সুন্দর লাগছে। এখানে দেখাচ্ছি নিচে উপরে, মানে কি আর বলবো। দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা, এটা দিয়ে আমরা যাচ্ছিলাম। কি সুন্দর একটা ভিউ, ভিউটা দেখে মানে মনটা মুগ্ধ হয়ে গেল, আর কি চাই। আর আপনারা দেখতে পাচ্ছেন নিচে ওই রাস্তা, ওটাই কিন্তু আমরা যাব, মানে অল্প জিগজ্যাগ রাস্তা আছে, তো ওখান থেকে নেমে কেনে আমরা নিচে যাব। দেখতে পাচ্ছেন উপরে থেকে আমরা সেই নিচে আমরা যাচ্ছি, যেটা দেখালাম এখন সেটাই। তো এখন আমরা যাচ্ছি কেরালার একদম সাগরের পারে অবস্থিত কোজিকোড নামে একটা বিচ, সেটাই খুব ফেমাস। তো দেখতে থাকুন কোজিকোডে যেটা বিচ, সেখানে এসে গেলাম কেরালার। কেনে কুশল দিতেছে, আমরা এনে কুশল দিব। আর দেখতে পাচ্ছেন সাগরের কি গর্জন, কি ঢেউ, ওই যে আমাগর আমনে সাগরের কি ঢেউ ভাই, আইতাছে শব্দ, আইতাছে শব্দ শব্দ। খুব শব্দ সাগরে, তো এখন আমরা গোসল দিয়ে নই। দেখতে পাচ্ছেন গোসল দিলাম, গোসল দিয়ে কাপড় চোপড় লং পিনা বসে দিয়ে পড়ছি। এখন একটা রুম নিব, রুম নিয়ে খুব ভালো করে গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। মানে সারা রাত তো ঘুম হয়নি, কারণ ব্যাঙ্গালোর থেকে কেরালা এসেছি, তো সারা রাত ওখানে আর ঘুম কেমনে হবে। তো এখন খাইয়ে দিয়ে এখন ঘুমাবো। দেখতে পাচ্ছেন খাবার এখানে এসে গেছে, কোজিকোডে বিচ থেকে চলে যাচ্ছি। তো 50 কিলোমিটার দূরে আমরা রুম নিয়েছি, কারণ কালকে আমরা যাব বাহুবলী মুভি, যেটা
সিন শুট হয়েছিল ওয়াটারফলে, তো ওখানে যাবো আমরা, খুব সুন্দর ওয়াটারফল। তো সেটা আমরা যেখানে স্টে করবো ওখান থেকে অল্প কম দূর তার জন্য। তো আপনারা হয়তো ভাবছেন আমি বারে বারে খাচ্ছি, কিন্তু না, আমি কিন্তু ওই সময় খাইতে পারিনি, কারণ ওই সময় আমার ভমিটিং হচ্ছিল। তার জন্য আমরা রুম নিয়েছি ওইও, তো খুব ভালো সস্তা প্রাইসে। তো আমি এখানে এসে এখন খাচ্ছি, খাই দিয়ে ঘুমাবো। তো আগামীকালকে আমরা যাব বাহুবলীর যেটা মুভি শুট হয়েছিল ওয়াটার, এখান থেকে লাভ পেরে পেরে এক পাথর থেকে আরো পাথরে যাচ্ছিল। আজকে হলো আমাদের কেরালার দ্বিতীয় দিন। বলো কি, তুমি সত্যি বলছো? সাদে এলাম যে হোটেল আমরা রয়েছিলাম, সুন্দর জায়গা। সকালকের ভিডিওতে আমরা গিয়েছিলাম কোজিকোডি, এদিককাল, এসব জায়গা বহুতই ভালো লাগছে। কি বলছিস তুই? হোটেলে আমরা রয়েছিলাম, মানে তিনজন করে এক রুমে, টোটাল আমরা ছয়জন, দুইটা রুম দিয়েছিল মাত্র 800 টাকা। তো থাকের নিচে যে আমি অল্প ফ্রেশ হইনি, আমি এখানে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গেছি, আমরা এখান থেকে চলে যাব এখন, রুম এখন লক করে দিব, বগে লক চলে যাচ্ছি এখান থেকে। তোমাদের সাথে আমিও যাব, আজকে যাব অন্য জায়গায়। আবার দেখতে পাচ্ছেন এসে গেলাম এখানে, আই লাভ কুট্টি পুরাম। এখানে না দেখতে পাচ্ছেন এদের ফ্যান কিরকম, মেসি রোনাল্ডো। এখানে খাবো এখন, খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম, খুব সুন্দর একটা রয়্যাল সিটি রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন এখানে আমাদের খানা এসে গেছে, তো আমরা এখন খেয়ে নিব, খেয়ে মানে যাত্রা শুরু করব। দেখতে পাচ্ছেন ওখানে আমাদের গাড়ি রাখা আছে। গাড়ি ওখানে রেখে আমরা এখানে নারিয়েলের পানি খাইলাম, তো নারিয়েলের যে ট্রেই আছে ওটা এখন খাবো। তো বহুত দূর আইলাম, হওয়ার পরে আমরা এখানে নারিয়েলের পানি। তো গাইস, আজকে যাওয়ার মূল ভ্রমণ জায়গাটা হলো আথিরাপাল্লি ওয়াটারফল, সেটাই কিন্তু আমরা এখন প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। তো এই আথিরাপাল্লি ওয়াটারফলেতে কিন্তু বাহুবলী মুভির যেটা শুট সেটা কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছিল। আমরা গেটের ভিতরে প্রবেশ করে নিলাম, তো উপরে যাচ্ছি আমরা গেটে থেকে, দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে বানিয়েছে সবকিছু। এতখানি তো উপরে আসলাম, এখন উপরে থেকে তলে যাচ্ছি, পানির শব্দ আমরা এখানে থেকেই পাচ্ছি। উপরে যায় কিনে পানিতে আগে গোসল দিব, খেলবো, সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দৌড়ে দৌড়ে যাচ্ছি আমি এখান থেকে, দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে গেছি, দেখতে পাচ্ছেন ওখানে পানি উপরে যাচ্ছে হাওয়ায়। দেখতে পাচ্ছেন ফরেনার লোক এখানে এসে গেছে, এই জামাই বউ দুটা মনে হয়, আমি জুম করে দেখ। আর ওখানে দেখতে পাচ্ছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব আসে এখানে। তো আমরা ওখান থেকে না হয়ে এটা হয়ে উপরে এসে বললাম, কাপড় চোপড় পরে নিয়েছি আর ভিজা কাপড় এটা। আমরা নিচে আসলাম, নিচের এটা হলো দৃশ্য, উপরে থেকে যেটা দেখাছিলাম সেটাই। এখনই তো আসলাম আসল জায়গায়, দেখতে পাচ্ছেন কি উষের মতন দেখা যাচ্ছে, এটাই সেটাই জন্না যেটা বাহুবলী মুভিতে দেখানো হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যখন প্রবাস মানে এখান থেকে লাভ পেরে পেরে এক পাথর থেকে আরেক পাথরে যাচ্ছিল। পানি পড়তেছে না, পানি বাতাসে উড়তেছে, এরকম দেখা দেখা গেতাছে না। আসল মজা কিন্তু আমরাই নিলাম, আপনারা যদি থাকেন আশেপাশে তাহলে কিন্তু এসে যাচ্ছে। নিচে থেকে উপরে এসে গেলাম, 200 মিটার নিচে গিয়েছিলাম, যেটা দেখালাম আপনাদেরকে। জন্নার অন্তরে ওইটা খুব গরম লাগছে, তো আইসক্রিম নিয়ে নিলাম। এত সুন্দর ঝর্ণা দেখার পরে কিন্তু আমরা 200 কিলোমিটার অতিক্রম করার পরে আমরা কিন্তু এখন কেরালার সীমান্তে পৌঁছে গেছি, তারপরে কিন্তু আমরা তামিলনাড়ুতে প্রবেশ করব। তার আগে আমরা কিছু কেরালা থেকে কিনে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম জেল, চা পাতি, নানান ধরনের বস্তু এখানে আছে যেগুলো ন্যাচারাল বানানো হয়, মানে এই মানুষগুলোর বাসায় মানে প্রস্তুত করা হয়, কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে এগুলো বানানো হয় না, একদম ন্যাচারালি এগুলো। তো দেখতে পাচ্ছেন এই দোকানটা, আমরা এখান থেকে কিছু সামান নিতেছি। তো আমরা তামিলনাড়ু ইতিমধ্যে আয় পড়ছি, আয়া এই এই দোকানে চা খাইলাম। তো এখন সময় হয়েছে রাতের 12:32 হয়েছে। তো দেখুন আপনারা, দেখাচ্ছি সব কিছু, রাতের মানে দৃশ্যটা খুব
মানে ভয়ানক ছিল, মানে যে রাস্তা এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা ছিল। তো আজকের ভিডিও এখানেতেই, যদি এখন আমরা কিছু জায়গা এখানে দেখবো, আজকে হলো আমার 3 নম্বর দিন, তো দেখতে থাকবেন। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, সব কিছু এখানে রেডি করে নিয়েছি। তো আমি এখন পেন্ট পরে নিয়েছি, কারণ কালকে ওই জন্নার ওখানে খেলেছিলাম, তো মানে অল্প লাফালাফি, তো ওখানে অল্প দুঃখ পেয়ে গিয়েছি, তার জন্য আমি শর্টস পরে নিয়েছি। তামিলনাড়ুতে আমরা এসে পড়েছি, তো কালকে রাত 3টা বাজে আমরা এখানে এসেছিলাম, মোটামুটি 2টা 1টা বাজে আমরা কেরালার বর্ডার ক্রস করেছি। তো থাকেন, তো এটাই আমাদের ছিল সেই হোটেল যেটা আমরা স্টে করেছিলাম। তো এটা হলো বাইরের দৃশ্য। গাড়িতে চললাম, খেতে এলাম এই যে রেস্টুরেন্টে। গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি কোদাইকোনেল ডিস্ট্রিক্ট, মানে তামিলনাড়ুর কোদাইকোনেল ডিস্ট্রিক্টের পিলার রক নামে একটা জায়গায়। তো এই জায়গাটা গ্রাউন্ড থেকে মোটামুটি 400 ফুট উপরে এটা অবস্থিত, তো আপনারা দেখতে থাকেন। আমরা আসতে আসতে এখন পেলাম যেটা পাইন ফরেস্ট আছে, তো এই পাইন ফরেস্টের এখানে আমরা পৌঁছে গিয়েছি। তো এই পাইন ফরেস্টটা হলো পিলার রক পাওয়ার আগে এটা পাওয়া যায়, তো আমরা এখানে কিছু টাইম দেখব। তো দেখতে পাচ্ছেন নানান ধরনের মানুষ এখানে এসেছে, তো স্কুলের বাচ্চারাও কিন্তু এখানে এসেছে, মানে এটার ভিউ নেওয়ার জন্যে। তো নানান ধরনের বাস নেবা পার্সোনাল গাড়ি এগুলো কিন্তু এখানে আছে। তো আপনাদেরকে এখন এখানে নেমে, গাড়ি থেকে নেমে আমরা আসলাম পাইন ফরেস্টের ভিতরে। দেখতে পাচ্ছেন কত মোটা মোটা গাছ, এগুলো সব পাইন গাছ। দেখতে পাচ্ছেন কত বড় বড়, কত লম্বা লম্বা, মোটামুটি এখান থেকে হবে 60 মিটার হবে একটা উঁচু। এগুলো এগুলো টয়লার ফল, দেখতে পাচ্ছেন পাইনের যেটা গুটি সেটা। আস্তে আস্তে আমরা এখন পিলার রক যেটা সেখানে আমরা পৌঁছে গেছি। তো আমাদের গাড়ি এখানে পার্কিং করে আমরা এসে পড়লাম এখানে। দেখতে পাচ্ছেন আমার টিকিট কাটা হয়েছে এখানে আসার জন্য। তো এখানে আসতে গেলে টিকিট কাটতে হবে আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন কি সুন্দর ভিউ, মোবাইলে জানি না কি এত সুন্দর করে উঠছে কি না, যেভাবে আমি আমার চোখ দিয়ে দেখছি। এর কাছে মানে একটা বাজারের মতন দেখতে পেলাম, তো এখানে নানান ধরনের বস্তু তারা খেতে দিল, মানে বললো কি এগুলো ন্যাচারাল, তো এখানকার মানে মানুষ যেগুলো আসে তারা এগুলো বানিয়ে থাকে নর্মালি। তো খুব ভালো লাগলো, আর এখান থেকে কিছু নিয়ে নিই। এই যে সেই দোকানগুলো, পিলার রক চলে আসার পথে আরো সুন্দর একটা মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট পেলাম। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, তো আস্তে আস্তে আমরা এখন পাঞ্জাবি একটা ধাবা পেলাম, তো এখানে দেখি খাওয়া পাওয়া যায় কি না। অবশেষে আমরা খানা এখানে পেয়ে গেলাম। খাওয়া দাওয়া
এখন শেষ করলাম, শেষ করে আমরা চলে যাচ্ছি এখান থেকে। আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।